মিজানুর রহমান আজহারি এই মিজানুর রহমান আজহারি তার প্রত্যেকটি মাহফিল থেকে কত টাকা আয় করেন এমন প্রশ্ন প্রায় সকলের মনে ঘুরাফেরা করে তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আছারি তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনিই হলেন অন্যতম এই মিজানুর রহমান আছারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লায় মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছেন মিজানুর রহমান ডেমরা অবস্থিত দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয় দু হাজার সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএফ ফাইভ লাভ করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দু সালে শতকরা ভাগ জিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দু হাজার সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোর আন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দু সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল তিন দশমিক আউট অফ ফোর পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দু হাজার ষোলো সালের মধ্যে এম ফিলও শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রোয়োলজি ইন দ্য হোলিকোর আন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য খলি কোর আন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর পিএইচডি গবেষণা করেছেন তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সাত দশমিক পাঁচ আউট অব নয় ব্র্যান্ড স্কোয়ার এবং স্পিকিং সেকশনে সাত দশমিক পাঁচ ব্র্যান্ড অর্জন করেন মিজানুর রহমান আজহারের মূল নাম হচ্ছে মিজানুর রহমান তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মাওলানা মিজানুর রহমান সালের জানুয়ারি হন, তার দুটি কন্যা সন্তান রয়েছে। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারি দেখলেই বোঝা যায় তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করেন তার তাফসির মাহফিলে যুবকদের স্রোতাই দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে আন হাদিসের সহজ সবলীর আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক ফেসবুক পেজ রয়েছে ব্যক্তিগত কোন ইউটিউব নেই মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া তবে নিয়ে চুক্তিবদ্ধ হন তিনি হাদিয়া হিসেবে জাপান তাই নিয়ে থাকেন বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়া থাকেন সেখানে পিএইচডি করছেন বলে সময় পেলে তাফসির মাহফিল করেন এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে এটি অনুষ্ঠান করেছেন